ডেইলি স্টার, আমার প্রথম আলো, আমার কার্টুন ছেপেছে, আমার ব্যঙ্গাত্মক ছবি দিয়ে প্রথম পাতায় বিরাট করে আমার ব্যঙ্গাত্মক ছবি দিয়ে নিচে লেগেছে দুধক, দুর্দান্ত প্রকৃতির ছিলাম, তা না হলে পায়ে ডান্ডা বেড়ি দেয় কেন? ঠিকই তাদের দৃষ্টিতে জাস্টিফাই, দুর্দান্ত না থাকলে রাজনীতি করা যায় না, সাহস না থাকলে রাজনীতি করা যায় না, সাহসিকতার সঙ্গে পদ্মা সেতু ফেস করেছি আমি একা। কি অবস্থা তখন হয়েছিল গোলাম মাওলা রনি, একটা পত্রিকা আমাদের সপক্ষে দেখে না, একজনও দেখে না, সব মেইন স্ট্রিম পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া শুধু ব্যঙ্গাত্মক নিউজ করে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষে, এই হলো এই হলো এই হলো এই হলো, আরে কানে কানে গান কান হাতায় দেখা না দেখ কান হাসে ওই হই চই হই চই। আমি প্রথম থেকে যখন ওদের এই সোজা কথা বলতে গেলে বদমাইশি আমি বলতাম যে গ্রামে মহিলারা ঝগড়াঝাটি করে একে অপরে চুল ধরে টানে, তো আমি এখানে দেখতেছি এরা তো খালি চুল ধরে টানাটানি করে, আসল জায়গায় যায় না, চরথাপ্পর মারে না, খালি চুল ধরে টানা। আমার দুইজন কমিশনার, একজন কমিশনার একজন চেয়ারম্যান সাহেব হঠাৎ করে মাম হয়ে গেল, আর কথা বলে কথা বলতে হয় আমার, আমি বিচার বিভাগ থেকে এসেছি, 27 বছরের বিচার বিভাগের অভিজ্ঞতা আছে, আমাকে ডক্টর কামাল হোসেনের আইন দ্বারা আমাকে পরাস্ত করা যাবে না, ডক্টর কামাল হোসেনের আর ব্যারিস্টার রশিদ মঞ্জুর রশিদের আইন দ্বারা পর, ওনারা ছিলেন অ্যাডভাইজার ওয়ার্ল্ড ব্যাংকের টিমে, ওনারা জানেন কোম্পানি অ্যাক্ট, ওনারা জানেন লেভেল ল, ওনারা জানেন কনস্টিটিউশনাল ল, ওনারা কি পেনাল কোড জানেন, ওনারা কি সিআরপিসি জানেন, পেনাল কোড সিআরপিসি যে জানে সে এই পদ্মা সেতুতে দুর্নীতিতে ষড়যন্ত্র হয়েছে দুর্নীতি করার জন্য, এইটা তারাই শুধু বুঝতে পারবে, ওনারা বুঝতে পারবে, সেইটা বোঝার ক্ষমতা আমার ছিল এবং আই ফেসড ইট। সর্বোপরি সরকারের মধ্যে ছায়া সরকার, সরকারের মধ্যে ছায়া সরকার, একজন সিনিয়র মিনিস্টার প্রয়াত, আমি তাকে দেশপ্রেমিক বলি, ভাষা সৈনিক বলি, অবশ্যই তিনি দেশপ্রেমিক এবং ভাষা সৈনিক, তিনি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাকে বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক যা বলবে তাই করতে হবে, এবং ভাই ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের ফাদার মাদার, যা বলবে তাই শুনতে হবে, আর্গুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে, আমি ওনাদের বললাম আমি পারবো না, আপনারা করলে করে নেন, আমার একার দৃঢ়তার জন্য তারা বিশ্ব ব্যাংকের এজেন্ডা পূরণ করতে দেই নাই। আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন বক্তৃতায় যে সরকারের মধ্যে একটি ছায়া সরকার আপনার বিরোধিতা করেছে, তারপরেও আপনি জিতেছেন, কারণ আপনি বলেছেন আমি আমার টাকায় আমি পদ্মা সেতু করব, আমি আর কিছু না হলেও তো এই পথটি সুগম করে দিয়েছি, বিশ্ব ব্যাংকের কাছে আর টাকা নেওয়ার জন্য অপেক্ষা করতে দেই নেই সরকার, আমি যে রিপোর্টটা দিয়েছি 1.5 বছর আগে, টিআইবি ইন্টারন্যাশনাল বলল যে দুদুক এখন কেন এই রিপোর্টটি বলল, ইফতেখার উজ্জামান সাহেব সাংবাদিক সম্মেলন করে বললেন দুদুক কেন এই রিপোর্টটি এখনই দিয়ে দিল, তাকে ওয়েট করতে হতো, ক্যানাডিয়ার কোর্ট অফ জাস্টিসে যে বিচার চলছে এই বিষয়টা নিয়ে তাদের জাজমেন্ট পর্যন্ত ওয়েট করতে হতো। ওয়াই? আমরা তো স্বাধীন দেশ, আমরা স্বাধীন সংস্থা, আমরা যখন প্রায় 1.5 বছর ধরে তদন্ত করে পেলাম নাথিং ইজ দেয়ার, আমার বলতে অসুবিধা আছে? আমি বলে দিলাম ইটস এ বিগ জিরো। সৌরভদের, আমার সাংবাদিক ভাই বোনদের আজকে চপল নাই, সে আমার অনেক বড় বড় প্রশ্ন করছে, আমি লাস্টে বলছি এটিএন এর চপল আমাকে বলছে তাহলে কি আপনি মনে করেন স্যার এটা কি এর পিছনে কি করে
রাজনীতি ছিল, আমরা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, তা পরিষ্কার বলেছে। এবং আমরা যা বলেছি, ক্যানাডিয়ান কোর্ট অফ জাস্টিস দেড় বছর পরে একই কথা বলেছে, ইকো সুরের ধ্বনি এক সুরে সুর গাই, তারাও সুর দিয়েছে। তারা বলছে যে হ্যাঁ, এটা কিছু ছিল না, এটা চায়ের কাপে ঝড় তোলার মতো একটি কাহিনী। সে কথা আমি তো দেড় বছর আগেই বলে দিয়েছি। এজন্য আমাকে ডেইলি স্টার, আমার বাংলাদেশ, প্রথম আলো আমার কার্টুন ছেপেছে, প্রথম আলো আমার ব্যঙ্গাত্মক ছবি দিয়েছে প্রথম পাতায়, বিরাট করে আমার ব্যঙ্গাত্মক ছবি দিয়ে নিচে লিখেছে দুদক আমি সালাম জানাই, আমি সত্যের পথে আছি। আই বো মাই হ্যান্ড টু দি অনেস্টি। মাছ পুকুরে ধরেছি ছোটবেলায়, ট্যাংরা মাছ যখন ধরি ও যখন ধরা পড়ে তখন ওতে শব্দ করে, একটা গানের মতো শব্দ করে, সেখানে এই অভিজ্ঞতা আমার হয়েছে। আর দেখি বেলে মাছ, সে বসে দেখলে খপ করে আগায় খাই ফেলে, এই এনজয়মেন্টও করেছি। মা মাছ ধরতে যায় খুব ভালো লাগতো, এগুলো ট্যাংরা মাছ ধরি আর ওই ইয়ে পুকুরে মাছটা ধরি। আমার পুকুরে ঘাট ছিল আমাদের বাসার সামনে, এই ঘাটের উপরে বেলে মাছগুলো আর উঠতো, বড়শিটা সামনে একটু দিলে খাপ করে ধরতো, তাহলে কত যে আনন্দের।